এবার ট্যাবের টাকা গায়েব, কোথাকার টাকা? মুর্শিদাবাদের টাকা চলে গেল কিষানগঞ্জে, ট্যাবের টাকা কিষানগঞ্জের অ্যাকাউন্টে, ভুয়ো অ্যাকাউন্টে। ভিন রাজ্যে ট্যাবের টাকা, ভিন রাজ্যে ট্যাবের টাকা কিভাবে? সরাসরি চলে যাব প্রতিনিধি প্রণবের কাছে। সালারের একটি স্কুলের এটা ঘটনা, কতজন পড়ুয়ার এই রকম ভাবে ট্যাবের টাকা কিষানগঞ্জের ভুয়ো অ্যাকাউন্টে? কি বলছে পুলিশ? দেখো, সালারের টিয়া তোমার শান্তিসুভা হাইস্কুল যে বিদ্যাপীঠ রয়েছে, সেই স্কুলের এই সমস্ত ছাত্রের দিকে টাকা ঢুকেছে। দিয়ে দেখা যায় 15 জন ছাত্রছাত্রীর টাকা ঢোকেনি। তারপরে কিন্তু স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছেন, তিনি সমস্ত তাদের ডকুমেন্টস নিয়ে ব্যাংকের কাছে যান। তখনই তারা জানতে পারেন এই 15টা ছাত্রছাত্রীর টাকা, ট্যাবের টাকা, সেটা কিষানগঞ্জের তোমার অ্যাকাউন্টে, তোমার ভুয়ো অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা ক্রেডিট হয়েছে। এরপরে কিন্তু সালার থানাতেই স্কুলের পক্ষ থেকে তোমার অভিযোগ দায়ের করা হয়েছে, এবং স্কুল কর্তৃপক্ষের দাবি যে কিভাবে এই টাকা গেল সেটা কিন্তু তদন্ত করছে সালার থানার পুলিশ। এবং যিনি ডিআই অফিসে যারা এই টাকাটা পাঠায় ট্রেজারির মাধ্যমে, সেই ডিআই এর কাছেও কিন্তু অভিযোগ জানানো হয়েছে। এবং এই মুর্শিদাবাদের ট্যাবের টাকা নিয়ে কিন্তু নিত্য নতুন তোমার অভিযোগ আসছে, যেরকম 4,841 জন ছাত্রের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকেছে, সেই টাকার পরিমাণ প্রায় 4 কোটি তোমার 84 লক্ষ টাকা। হাজারো গরমিল আগে দেখাই সালারের এই স্কুলের প্রধান শিক্ষক কি বলছেন, তারপরে তুমি যেটা বলছিলে সেটা আবার দেখাবো দর্শকদেরকে। কতজনের আপনাদের ট্যাবের টাকা পাইনি আজ পর্যন্ত যা রিপোর্ট? 15 জন। আমরা যখন এই বিষয়টা জানতে পারলাম, তখন আমরা পোর্টাল খুলে দেখলাম যে কোন কোন অ্যাকাউন্টে টাকাগুলো গেছে। তারা আননোন পার্সন, এবং এই অ্যাকাউন্টগুলো কিষানগঞ্জের, মানে যেটা আমাকে ব্যাংক যে রিপোর্টটা দিলাম তার ভিত্তিতে বলছি। তিনি এসেছিলেন ব্লক থেকে, তিনি দেখে ভুলে গেলেন যে আপনার কোনো গাফিলতি হয়নি। এবারে কীভাবে হয়েছে সেটা তো ওরা বলবেন।